আমরা বলেছিলাম প্রাইমারি দ্বিতীয় তৃতীয় ধাপের জন্য যে ম্যাথগুলো গুরুত্বপূর্ণ তার উপরে আমরা মানে 20টা হয়তো 20টা হবে না 15-16টা ক্লাস হবে দিব। এর আগে আমরা কিন্তু 10টা ক্লাস দিয়েছি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা বেশি দ্বিতীয় তৃতীয় ধাপের জন্য প্রথম ধাপের আলোকে বা 2022 সালের প্রাইমারি পরীক্ষার আলোকে। এটা দেখেন এটাই কিন্তু 2022 সালে প্রাইমারি পরীক্ষায় আসছিল, এই অঙ্কটাই কিন্তু 2022 সালে প্রাইমারি পরীক্ষায় আসছিল। আবার দেখেন এই যে এই অধ্যায় থেকে সরল অধিকার সমীকরণ থেকে ম্যাথ আসে প্রত্যেক বছর আমি দেখতেছি। এটা 2023 সালে মানে প্রথম ধাপের অঙ্ক, আর এটা কিন্তু 2022 সালের অঙ্ক যে দেখেন এই যে 2022 সালে এই অঙ্কটা আসছিল। তার মানে কাছাকাছি অঙ্কগুলো কিন্তু প্রাইমারি পরীক্ষায় আসে। এখন দেখা হবো যে আর কি কি অঙ্ক আছে, কোন কোন নিয়ম আছে এতে, কোনগুলো আসতে পারে সেইগুলো নিয়ে একটা ক্লাস নেব। এটা আমাদের মনে হয় 11তম ক্লাস থাকবে যে প্রশ্নের আলোকে প্রশ্ন সমাধান। তো 11তম যেহেতু ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, আর অবশ্যই এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দ্রুত আমরা দিতে পারি। আর হচ্ছে একটা কথা বলে নেই, আমাদের কিন্তু একটা বেসিক ম্যাথ কোর্স চলতেছে যে কোর্সের প্রত্যেকটা ক্লাস আমি নিজেই নিব। যারা ম্যাথ একদম কিচ্ছু বোঝেন না তারাও যদি ওই কোর্সটাতে এনরোল করেন এতটুকু বলতে পারি চাকরি পরীক্ষার যে কয়টা ম্যাথে আসুক আপনি সমাধান করতে পারবেন, প্রশ্ন কমন পড়ুক আর না পড়ুক। কারণ বেসিক ম্যাথ কোর্সটা এমনভাবে করানো হচ্ছে, কোর্সটা কিন্তু অলরেডি চলমান, আপনি চাইলে ভর্তি হতে পারেন। এখন আসেন এই ম্যাথটা, এই ম্যাথটা কি ছিল, একদম সহজ ছিল, আপনারা বলবেন যে একদম সিম্পল ম্যাথ। হ্যাঁ সিম্পল ম্যাথে পরীক্ষায় আসে, কিন্তু পরীক্ষার হলে টাইম মতো আমরা করতে পারি না। এখানে বলছে এই দুইটি ইকুয়েশন দেওয়া আছে, এটা সমান এটা। এখানে একটা জিনিস খেয়াল করেন, 2+x+3 আর 3×x+2, তার মানে এখানে কি আছে একটু খেয়াল, আমরা যদি লিখি যে 2+x+3 3×x+2 এক লাইনের অঙ্ক। হ্যাঁ তারপরেও যদি আমি যদি একটু আপনাদেরকে বোঝাই, এখানে ব্রেকেট টু উঠে যাবে, 2+x+3 3x+6, ঠিক আছে। এরপর কি হচ্ছে দেখেন তো, এই যে 5+x 3x+6, তার মানে আমাদের কি হচ্ছে দেখেন, আমরা চাইলে যে 3x+6 এই সাইডে লিখতে পারি আর এটা লিখতে পারি 5+x। তো এখন কিন্তু আমাদের 3x+x এটা কিন্তু এই সাইডে মাইনাস হয়ে আসবে আর 5-6 এরকম হচ্ছে না। তো তার মানে এখানে থাকতেছে 2x=-1, তার মানে x=-1/2, এটাই কিন্তু অ্যান্সার, এটাই কিন্তু পরীক্ষায় আসছিল। অ্যান্সার হবে কোনটা, এটা। এটা কিন্তু এত লাইন করতে হয় না, আপনি যদি এটা যদি বুঝে থাকেন তাহলে এক লাইনে সমাধান করার কথা। কিভাবে সমাধান করবেন, 2+x+3, তার মানে এখানে 5+x হচ্ছে আর এখানে 6x+ কি হচ্ছে, 3x+6 হচ্ছে, এখানে কিন্তু 3x+6 হচ্ছে। তাহলে 3x থেকে এই সাইডে একটা একটা এক্স বাদ দিলি, 2x থাকে, আর এই সাইডে দেখেন 6 আর থেকে 5 যদি বাদ দেন, 5 থেকে 6 যদি বাদ দেন -1, তার মানে হাফ হবে অ্যান্সার। এটা আপনি মুখোমুখি করতে পারবেন এই বেসিকটা যদি ক্লিয়ার থাকে। এখন আসেন পরবর্তীতে 2022 সালে যে অঙ্কটা আসছিল এখান থেকে, এটা আরও সহজ। এখানে কি ছিল দেখেন, এইরকম যদি থাকে তাহলে এইটার প্রথমটা সমান 1 আর এইটা সমান এইটা, তার মানে আমরা লিখতে পারি যে 6x-y = 1, আর একটা হচ্ছে যে কত, 3x+2y = 13। এই ধরনের অঙ্ক আসলে তো আমরা প্রশ্ন দেখে সমাধান করতে পারি। এখন দেখেন অপশনের এইট এক্স এর মান এইট ওয়াই এর মান, এক্স এবং ওয়াই এর কোন মান বসাইলে এখানে 1 আসে আর এখানে 13 আসে। আপনি অপশন প্রথমটা যদি বসান, দেখেন এখানে এক্স এর পরিবর্তে যদি আপনি 2 বসান, আমি প্রথমটি একটু দেখিয়ে দিই, এক্স এর পরিবর্তে 2 বসাবো তাহলে 6×2-y এর মান তাহলে কত, 3। দেখেন তো এইটুকু মিলে এটা বিয়োগ করে 1 আসে কিনা, 6 দ্বিগুণে 12, 12 থেকে 3 বিয়োগ করলে থাকতেছে হইতেছে 9, আমাদের কিন্তু 1 আসতেছে না, তার মানে অপশন ক কিন্তু এমনিতেই বাদ চলে গেল। সেইমভাবে অপশন খতে চলে যান, মানে মিলে কিনা আমরা দেখব। অপশন খতে এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা বসান, এই এক্স এর মান যদি 3 বসান তাহলে দেখেন 6×3 মানে 3×6 = 18, 18 থেকে ওয়াই এর মান কত, ওয়াই এর মান 2-2 করেন তাহলে কত হয়ে যায়, 18 থেকে 16 হয়ে যায়। তার মানে এটার জন্য কিন্তু প্রথমটাই কিন্তু মিলতেছে না, পরেরটা তো পরের কথা। এখন দেখেন 1, 5 এটা বসালে মিলে কিনা, এখানে দেখেন এক্স এর মান যদি 6×1 বসাই -y এর মান কত, 5 = 1, এটা হলো, তার মানে এটা মিলছে। এখন পরেরটা মিলে কিনা এটা আমাদের দেখতে হবে, দুইটাই তো মিলাইতে হবে। তার মানে দেখেন 3×x এর মান তো 1 আর +2×y এর মান 5 = মিলে কিনা, দেখেন 3 আর 10 13 কিন্তু মিলে গেছে।
তার মানে কার জন্য মিললো, এটার জন্য কিন্তু মিলে গেছে, তার মানে এইটি কিন্তু সঠিক উত্তর। আপনি এই অঙ্কগুলা চাইলে এইভাবে করতে পারেন, অপশন দেখে মান বসিয়ে বসে করতে পারেন, তার মানে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন ইম্পর্টেন্ট অঙ্কের আলোকে আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো আমরা সমাধান করব। এই অঙ্কটা দেখেন x প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল ষোলো এবং x ইকুয়াল কত থ্রি ওয়াই হয়, তাহলে ওয়াই এর মান কত, আমাদের এখানে ওয়াই এর মানটা চেয়েছে। তো ভালো কথা, আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে x প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল কত ষোলো। এখন কি আছে, x এর পরিবর্তে থ্রি ওয়াই, আমরা x এর পরিবর্তে থ্রি ওয়াই বসালাম প্লাস ফাইভ ওয়াই, এই যে এখান থেকে কিন্তু বসালাম x এর পরিবর্তে কত থ্রি ওয়াই ইকুয়াল কত ষোলো, তার মানে কত হচ্ছে এইট ওয়াই ইকুয়াল ষোলো, ওয়াই ইকুয়াল টু, আমরা কিন্তু সবাই জানি। এখন আমাদের চেয়েছে ওয়াই এর মানটা কত, তাহলে ওয়াই ইকুয়াল কত হয়ে যাবে টু হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। এটা কিন্তু আঠারোতম বিসিএসের অঙ্ক। তো আপনারা চাইলে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি থেকে আরো গুছিয়ে নিতে চান, তাদের জন্য কিন্তু প্রাইমারি শর্ট সাজেশন দ্বিতীয় তৃতীয় প্রথম দাফের জন্য ইনশাল্লাহ এই বইটা থেকে কিন্তু 50% মতো কম থাকে, প্রাইমারি পরীক্ষার 50% এই বইটা থেকে, ছোট একটা বই কিন্তু এখানে কিন্তু স্পেশাল 12টা মডেল টেস্ট দেওয়া আছে। এই যে ধার আছে প্রাইমারি শর্ট সাজেশন সাম্প্রতিক প্লাস কি 2023 সালের যে প্রশ্নগুলো সব কিন্তু পেয়ে যাচ্ছেন, ছোট একটা বই 3-4 দিন লাগবে, মানে এই বইটা পড়লেই যে আপনার আপনি প্রাইমারি চাকরি পাবেন ব্যাপারটা কিন্তু ওই রকম না, কিন্তু এই বইটা পড়লে আপনার প্রস্তুতিটা আরও গুছিয়ে নিতে পারবেন, নিজেকে আরও কনফিডেন্ট মনে হবে। সেজন্য বলবো যে যারা দ্বিতীয় তৃতীয় দফের পরীক্ষার্থী এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন। পরের অঙ্কটা যদি আমরা করে ফেলি দেখেন চার নম্বরটা কি বলছে, দেখেন যদি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ফোর এবং এক্স ওয়াই ইকুয়াল টু হয় তবে এক্স সমান কত, আমরা অপশন চেক কিন্তু করতে পারি। সাপোজ ধরে দেবো এটা কিন্তু প্রাইমারি অঙ্ক, এক্স ইকুয়াল টু, এখন এক্স ইকুয়াল টু বসাইলে, এক্স ইকুয়াল টু বসাইলে দেখেন তো এখানে এক্স ইকুয়াল যদি টু, এক্স ওয়াই ইকুয়াল টু হতে হবে। এখন এক্স এর মানই যদি টু হয়ে যায় ইন্টু ওয়াই এর মান, তাহলে আলটিমেট কত হবে, ওয়াই এর মান হবে ওয়ান, তাহলে কিন্তু টু হবে মিলবে। এখন ওয়াই এর মান ওয়ান যদি আমরা বসাই এখানে, এক্স এর মান টু যদি হয়, অপশনে তো এক্স এর মান টু আছে, হ্যাঁ টু যদি হয় তাহলে ওয়াই এর মান ওয়ান নিতে হবে। এখন ওয়াই এর মান ওয়ান নিয়ে বসি এখানে, এক্স এর মান টু ধরছি, ওয়াই এর মান টু ইন্টু ওয়ান ইকুয়াল দেখেন ফোর হয় কিনা, ফোর হয় না, হয়ে গেছে, তার মানে অপশন ক কিন্তু সঠিক। পরের অঙ্কটা দেখেন একই নিয়মে একই অঙ্ক, এখানে ওয়াই ইকুয়াল থ্রি এক্স দেওয়া আছে সরাসরি, আরো সহজ নেই অঙ্কটা, ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে থ্রি এক্স, এখানে একটু ভুল আছে, এখানে হবে ফর্টি হবে, হ্যাঁ ওয়াই ইকুয়াল থ্রি এক্স হয় সমান ওয়াই ইকুয়াল, ওয়াই এর মান কত দেখেন এইখানে, দেখেন এক্স প্লাস থ্রি ইন্টু ওয়াই এর পরিবর্তে দেওয়া আছে কত থ্রি এক্স, আমরা বসিয়ে দিলাম ইকুয়াল কিন্তু ফর্টি, তার মানে কত হচ্ছে এক্স প্লাস টেন এক্স ইকুয়াল ফর্টি, সরি নাইন এক্স, এক্স প্লাস নাইন এক্স, তাহলে টেন এক্স ইকুয়াল ফর্টি, এক্স ইকুয়াল কত আমরা দেখলাম ফোর, আমাদের বলছে ওয়াই এর মান কত, এখানে বসিয়ে দিন ওয়াই ইকুয়াল থ্রি এক্স দেওয়া আছে, এখানে থ্রি ইন্টু এক্স এর মান ফোর সমান বারো, এটাই কিন্তু অ্যান্সার দেখেন টুয়েলভ। এটাও কিন্তু প্রাইমারি পরীক্ষার প্রশ্ন ছিল যেটা পরীক্ষায় আসছিল। এটার পরের প্রশ্নটা যদি আমরা, পরের যে অঙ্কটা এটা কিন্তু 36তম বিসিএস আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, দেখেন এটা আমরা যদি করি যে এখানে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 185, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি এর একটি সমাধান হলে সমাধান কোনটি হবে, মানে এক্স এবং ওয়াই এর মান, এইটা এক্স এর মান, এইটা 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 ওয়াই এর মান। এখন দুই নম্বর কন্ডিশনটা দেখেন তো এক্স মাইনাস ওয়াই, মানে এক্স এর মান মাইনাস ওয়াই এর মান বিয়োগ করলে তিন হবে, সাত মাইনাস চার তিন, নয় মাইনাস ছয় তিন, দশ মাইনাস সাত তিন, এগারো মাইনাস চার তাও তো আট, তাও তো তিন হয়, তার মানে দুই নম্বর কন্ডিশনটা কিন্তু কোনো কাজ নাই, কাজ হচ্ছে প্রথম কন্ডিশন। প্রথম কন্ডিশনটা কি দেওয়া আছে যে এক্স এর মানকে বর্গ করলে যেমন সেভেন স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, এই দুইটাকে বড় করার পর আসবে 185, দেখেন তো 49 প্লাস 16 185 কি হয়, হয় না, তার মানে প্রথম মানটা কিন্তু এটা কিন্তু কাটা। সেম ভাবে দুই নম্বরটা আসেন যে এটা সঠিক হয় কিনা, তাহলে প্রথম মানকে বর্গ করলে 81 আর এটাকে বর্গ করলে 36, এটা কি 185 হবে, হবে না, 185 হবে না, এটাও কিন্তু কাজে লাগতেছে না, এটাও কিন্তু আমাদের কাজে লাগে নাই, তার মানে এটাও কাটা। তিন নম্বর দেখেন 10 10 100 আর 7 7 49, তার মানে 149 হয়, এটাও কিন্তু হয় না, তার মানে এটা তো হবেই, দেখেন 11 কে স্কয়ার করলে কত 121 যোগ 8 8 64, দেখেন 185 কিন্তু হচ্ছে, কার জন্য মিলে গেল, একমাত্র অপশন গ এর জন্য, অপশন গ কিন্তু সঠিক উত্তর। তারপরের অঙ্কটা যদি আসি যে এটা ওই একই নিয়মের অঙ্ক দেখেন সবই, যে এখানে বলছে যে মান বসাইলে x এবং y এর মান, প্রথমে আমাদের বলা আছে 3x প্লাস y ইকুয়াল 9 হবে, 3x প্লাস y ইকুয়াল হতে হবে কত
9 আমরা যদি মান বসাই দেখেন তো প্রথমে যদি এইটা বসাই x এর মান যদি 3 বসাই তার মানে 3 × 3 এখানে -2 ইকুয়াল কত হয় 9 3 3 9 থেকে 2 মাইনাস করলে 7 হয় প্রথম অপশনই কিন্তু মিলতেছে এটার জন্য তার মানে এটা কিন্তু বাদ পরের অপশনটা আসেন যে 4 3 চাইরা 3 × 4 আর -3 দেখেন 3 চাইরা 12 12 থেকে 3 বিয়োগ করলে 9 কিন্তু প্রথমটা মিললো এখন দুই নম্বরটা মিলে কিনা দেখেন দুই নম্বর অপশনটা এটার জন্য ইকুয়াল আছে 7 এখানে x এর মান আমরা কত বলছি 4 5 × 4 মাইনাস এখানে মাইনাস আছে আরেকটা মাইনাস যদি বসাই +3 এখানে কিন্তু 23 হয়ে যাচ্ছে 7 কিন্তু হচ্ছে না তার মানে এটাও কিন্তু দুই নম্বর কন্ডিশনের জন্য মিলতেছে না প্রথম কন্ডিশনের জন্য মিললেও এখন তিন নম্বরটা আসেন এটা আসেন গ নম্বরটা আছে এটা হয় কিনা তাহলে x এর মান কত ওখানে 2 3 × 2 প্লাস y এর মান 8 তার মানে 3 দ্বিগুণে 6 এটা কিন্তু 9 মিলছে আবার এখানে বসান x এর মান 3 × x এর মান 2 মাইনাস y এর মান 3 তাহলে কত হচ্ছে 5 দ্বিগুণে 10 7 তার মানে এটা দেখলাম অপশন দুইটার জন্যই কিন্তু মিলে যাচ্ছে তার মানে আমরা চাইলে অপশন টেস্ট করে এই দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু আমরা সমাধান করতে পারি সাতের পরে এসে পড়ছে 8 নম্বর অঙ্কটা 8 নম্বর অঙ্কটা কিন্তু একই যে প্রথম যে অঙ্কটা আমরা বলছিলাম প্রাইমারিতে একই নিয়মের অঙ্ক দেখেন জাস্ট যোগ বিয়োগ করা আর কিন্তু কিছুই না এখানে দেখেন এই 3 দ্বারা এটাকে গুণ করে দেন 2 দ্বারা এটাকে গুণ করে দেন তাহলে কত হবে 9x মাইনাস 12 ইকুয়াল 8x মাইনাস 6 এখন দেখেন 9x থেকে 8x বাদ যাবে কারণ সাইড চেঞ্জ করলে এক্সট্রা x আর এটা যদি এই সাইডে নিয়ে আসি x ইকুয়াল কত হয় 12 6 তাহলে 6 হয় এখানে কিন্তু 6 হয়ে যাবে প্লাস 6 আর অথবা আপনি ক্যালকুলেশন করে এটার অ্যানসার আনতে পারে এবং লাস্ট যে অঙ্কটা আছে 82 বোঝার আছে এখানে বলছে এত সরল রেখা দুইটি কোন বিন্দুতে ছেদ করবে এই ধরনের অঙ্ক আসলে দেখবেন যে অপশনের কোন মান দুইটা বসাইলে এই টু টানটার মান 0 হবে এটার মানও 0 হতে হবে এটার মানও 0 হতে হবে তাহলে ছেদে বিন্দু অপশনে দেখেন এটা দুইটাই আছে x + y এটা x এর মান এটা y এর মান এই দুইটা যোগ করলে কি 0 হবে হবে না এই দুইটা দুইটাই প্লাস আছে দুইটা যোগ করলে কি কখনো 0 হবে 0 হবে না এবং এই দুইটা যোগ করলে দেখেন প্রথম ক্ষেত্রে 0 হবে দ্বিতীয় ক্ষেত্রে 0 হবে কিনা প্রথমটা কিন্তু 0 দ্বিতীয়টা 0 হয় কিনা 2 × -3 2 × -3 আবার এটা প্লাস 2 × -3 - 3 প্লাস 3 এটা টোটালটার ভ্যালু 0 হয় কিনা -6 - 3 + 3 দেখেন তো -9 + 3 এটা কিন্তু -6 হচ্ছে 0 কিন্তু হয় নাই এটার জন্য কাটা কিন্তু এইটা বসিয়ে দেখেন এটার জন্য 0 এটার জন্য 0 তার মানে এটাই কিন্তু অ্যানসার তো তার মানে দেখেন এই দ্বিঘাত মানে দ্বিঘাত সমীকরণের অধ্যায় থেকে প্রাইমারির জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সমাধান করলাম ইনশাআল্লাহ এই অধ্যায়টা আর জব ম্যাথ বইটা থেকে আপনারা টোটালি প্র্যাকটিস করবেন এই অধ্যায় যতগুলো ম্যাথ আছে দ্বিঘাত সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট প্রাইমারি পরীক্ষার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ